উদয়পুরে এক কলেজ পড়ুয়া ছাত্রী এবং তার নাবালক ভাইকে দিনের আলোতে বেধড়ক পিটিয়ে ছাত্রীকে শারীরিক নিগ্রহ, এমনকি ছাত্রের শরীরের বিভিন্ন গোপন অংশে হাত দিয়ে যৌন নিগ্রহ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় পুলিশের জালে আটক দুই লম্পট। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার উদয়পুর জেলা শিক্ষা দপ্তর সংলগ্ন নন্দিনী পার্কে ঘুরতে আসে কলেজ পড়ুয়া এক ছাত্রী এবং তার দুই নাবালক ভাই। তখনই স্থানীয় লম্পট মাতব্বরদের একটি দল তাদের উপর আক্রমণ চালায়। এমনকি কলেজ পড়ুয়া ছাত্রীর শরীরের স্পর্শ কাতর জায়গায় একাধিকবার হাত লাগায় লম্পট মাতব্বররা। তোমার কি মারছে কেউ? কোন জায়গাতে মারছে? মানে সেন্সিটিভ জায়গাতে, মানে হাত দিছো ওইখানে? না, কয়জনে মিলে এই কাজটা করছে তোমরা লোকে? আচ্ছা, তোমার কি মারছে? নেই মারছে, মানে সবাই মার, সবাই মাঝে ঘেরাও দিয়ে ফালাইছে, লাগতেছে লাগতেছে। তারপর আমি কইতাছি যে রক্ত বার হয়ে গেছে, মানে আমি তো কোনো কিছু করছি না, শুধু তো আমার মাত্রা চোখে। তারপর দেখো ও তো বাবরে ফোন কর, প্রথম কথা তো বাবরে ফোন কর, আমি মোবাইলে ফোন করতাম। এবার আরেকটা আঙ্কেলের মোবাইল দিলাম, দিয়ে হালাই দিয়েছে। টাকা টোকা চাইছে নি তোর কাছে? টাকা চাইছে, টাকা চাইছে না বিনা কারণে? বয়স কত হইব তোর? আমার বয়স 16। পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে আরকিপুর থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং কলেজ পড়ুয়া ওই ছাত্রী এবং তার দুই নাবালক ভাইকে থানায় নিয়ে আসে পুলিশ। সাথে পুলিশ সজল দাস এবং নিত্যানন্দ দাস নামে দুই লম্পটকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।